কক্সবাজারের উপকূলীয় এলাকার নদী ও সাগরে বাড়ছে নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার এতে মাছের উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে স্থানীয় প্রশাসন এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কক্সবাজার থেকে সরার আজম মানিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট কক্সবাজারের উপকূলীয় এলাকায় অধিকাংশ মানুষের প্রধান জীবিকা মাছ ধরা বিশেষ করে টেকনাফ মহেশখালী কুতুবদিয়া ও চকরিয়া পেকুয়ার পশ্চিম অংশ এসব এলাকার জেলেরা নদী ও সাগরে নিষেধাজ্ঞা সত্ত্বেও কারেন্ট জাল দিয়েই মাছ শিকার করছে এতে নির্বিচারে ধরা পড়ছে বিভিন্ন জাতের ও বয়সের মাছ ব্যাহত হচ্ছে মাছের বংশ বিস্তার আমরা সরকারের নিষেধ আমরা জানি তো সবগুলো আর লেবার আর লেবারের প্রশাসন বলছে কোনো অবস্থাতেই যেন কারেন্ট জাল দিয়ে মৎস্য আহরণ করা না হয় সে লক্ষ্যে কাজ চলছে আমরা ইতিমধ্যে বিভিন্ন উপজেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে ইউনুসামীর নেতৃত্বে যেটা হয় সেখানে মৎস্যদূত্রের লোকজন থাকে জনপ্রতিনিধিরা থাকে বিভিন্ন সংস্থার লোকজন থাকে আমরা ওখানে বারবার বলেছি যে কোনো অবস্থাতেই কারেন্ট জাল দিয়ে যেন করা না হয় বিশেষজ্ঞরা বলছেন কারেন্ট জালের ব্যবহার বন্ধ করতে না পারলে ব্যাহত হবে মাছের বংশবৃদ্ধি এ থেকে উত্তরণের জন্য কারেন্ট জাল ব্যবহার বন্ধ করতে উদ্যোগ নেওয়ার পাশাপাশি জেলেদের সাময়িক মাছ ধরা থেকেও বিরত রাখার পরামর্শ তাদের রাজীব আহমেদ চ্যানেল আই